কমিটি ক্যালকাটা কর্পোরেশন যেটা কালকে বলে এসেছিলাম এবং যাদবপুর ইউনিভার্সিটিকে নেওয়া হয়েছে তারা আজকে একটা প্রিলিমিনারি রিপোর্ট দেবে কিন্তু আমাদের একটা ফাইনাল থরো রিপোর্ট দিতে হবে মাটির তলায় কী হচ্ছে ধরুন আজকে আমি একটা ডিসিশন নিয়ে নিলাম মাটির তলায় ভেতরে কী আছে তো কেউ জানে না এটা মেট্রোকে বিশেষজ্ঞ যারা আর্থ বিশেষজ্ঞ তাদের নিয়ে আসতে হবে মাটির তলায় কতটা নড়েছে তখন আজকে আমি ঠিক করে দিলাম 50 বছর বাদে আবার সেটেলমেন্ট হতে শুরু করলো তখন কী হবে তো একটা মাটি বিশেষজ্ঞ এরকম একটা সংস্থাকে আমি মেট্রোকে বলেছি নিতে আজকে প্রিলিমিনারি রিপোর্টের ওপরে এই মানুষগুলো এখন যারা এফেক্টেড তাদের কীভাবে রিহ্যাবিলিটেশন হবে এটা নিয়ে একটা কথা ফাইনালটা আমরা চিফ সেক্রেটারির ঘরে করব আজকে টেকনিক্যাল কমিটিতে একটা বসে আমরা কি মানে আমাদের প্রিলিমিনারি ফাইন্ডিংস কী হলো ওদের কী ফাইন্ডিংস হলো এটা নিয়ে একটা আদান প্রদান হবে জল পড়লে ওটা ডাইলুটেড হয়ে যায় আমি বারবার বলি এই চেতলা কলকাতায় একটা কেউ খনন করলো সাথে সাথে ওর মধ্যে জলটা ঢুকে গেছে জলটা যে কোথায় গেল কেউ জানে কিন্তু যত দূরে জলটা গেল তত দূরে মাটিটা জল তৈরি করে দেবে মানে পলি মাটিটা ডাইলুটেড হয়ে যায় জল হয়ে যাচ্ছে মাটির বহন ক্ষমতাটা কম কলকাতায় তাই এই জলটা কতটা ড্যামেজ করলো সেটাও আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন ছিদ্রটা এখন বন্ধ হয়ে গেছে ভেতরে যা জল আছে সেটা কতটা পলি ধুয়ে দিচ্ছে তার জন্যে কে মানে বাড়ির কথা ছেড়ে দাও মেট্রো যে আমাদের টানেলটা বসে সেই টানেলটা কতটা নিরাপদ সেটাও একটা ওদের দেখা উচিত এবং আমি আজকে যেটা সাজেশন দেবো সেটা হচ্ছে যে আপনাদের একটা মানে আর্থ বিশেষজ্ঞ এটা নিয়ে এসে এটাকে থরো করতে হবে আমরা প্ল্যানিং করে দিলাম প্ল্যানিং করে দিয়ে ধরুন ভিত করে দিলাম ভিতটা তো পেন্সিলের মতন একটা মাটির মধ্যে গুজে গেল ওটা দাঁড়িয়ে রইল কিন্তু মাটিরই যদি ক্ষমতা না থাকে তাহলে ওই ভিতটা দাঁড়াবে কী করে ধরুন বাড়িটা ভেঙে দিয়ে একটা বাড়ি করলাম পিলার দিয়ে সেই পিলারটার চারিদিকে যে মাটি সেটা যদি ডাইলুটেড হয়ে যায় তাহলে কতটা হবে এটার জন্যে আমার মনে হয় যে এটা আজকে ওদের প্রপোজাল দেওয়া হবে যে এটা করার জন্য সলিউশন এই একটা তাপি মেরে দিলাম আবার 2-5 বছর বাদে কিছু হলো এইটাতে মানুষের একটা অস্নিহস্যার মধ্যে তারা রয়েছে একটা আনসার্টেনটির মধ্যে একটা মানুষের ভবিষ্যৎ ফেলাটা ঠিক না 2019 সালে মেট্রোরা পুরোটা মানে না কিন্তু আমাদের তো সাজেশন দেবো এবং স্যাংশনের ক্ষেত্রে সাজেশন না মানলে আমরা সেই স্যাংশন দেবো না এখন রেলের বা প্রবলেম হচ্ছে যে এদের হায়ার আর কি প্রচণ্ড ডিসিশন মেকারকে কেউ জানে আজকে যে ডিসিশন মেকার কালকে সে ট্রান্সফার হয়ে গেলো রিটায়ার হয়ে গেলো একটা ডিসিশন মেকারকে পাওয়া যাচ্ছে না আমি এটা চিফ সেক্রেটারিকে কালকে বলেছি মুখ্যমন্ত্রীকেও বলেছি তারাও আমার মতে সায় দিয়েছেন এবং হায়েস্ট অথরিটির সাথে চিফ সেক্রেটারিকে বসতে বলেছেন না না আগে আমাদের টেকনিক্যাল দেখি রেলমন্ত্রীকে দিলাম রেলমন্ত্রী বলে দেখলো দেখলো মানে কি এখন আমাদের নিচ থেকে এটাকে উঠতে হবে এবং নিচে বিশেষজ্ঞদের মতামতটাই আমাদের কাছে প্রাধান্য মন্ত্রীদের মতামতটা নয় সোমবার থেকে রাজ্যে বেসরকারি এসি বাস এটা ভারতবর্ষের বুকে আপনারা আবার পশ্চিমবঙ্গ পথ প্রদর্শক কারণ ভারতবর্ষের সমস্ত বড় শহরে যে এসি বাসগুলো চলে সবই সরকারি এসি বাস পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি এসি বাস শহরের বুকে হ্যাঁ এটা ওরা একটা সার্ভিস দিচ্ছে আমাকেও ডেকেছে আমি যাব উদ্বোধন করতে